ছোট্ট বেটু, তো চলো তোমরাও আমার সাথে ঘুরে আসবে। চলো যাওয়া যাক, বেরিয়ে পড়ি আমরা। তার আগে আমি জুতো পরে নিই। যেতে যেতে একটু আধ্যাত্মিক কথাবার্তা বলি। আমরা সবাই গৌতম বুদ্ধের নাম শুনেছি, মানে সিদ্ধার্থ বা গৌতম বুদ্ধ বিশ্বের এক সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক ব্যক্তিত্ব কিন্তু ছিল। তিনি নেপালেই জন্মগ্রহণ করেন। তিনি বৌদ্ধ ধর্মের প্রবক্তা, যা পৃথিবীর বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে এবং অনেককে অনুপ্রাণিত করে। হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছেন, আমি আজকে সেই নেপালেই রয়েছি। তো ভাবলাম একটু গৌতম বুদ্ধকে নিয়ে কিছু কথা আপনাদের বলি, হয়তো অনেকেরই জানা কিংবা হয়তো অনেকের অজানা। তো বুদ্ধ প্রকৃতপক্ষে একজন আলোকপ্রাপ্ত আত্মা, যিনি মানব জাতির মধ্যে সমবেদনা প্রচার করেছিলেন। এমনকি এই যুগে বুদ্ধের শিক্ষা মানব জাতির জন্য প্রাসঙ্গিক, এবং যতদিন মানব জাতি এই গ্রহের উপর বিদ্যমান ততদিন এর প্রাসঙ্গিকতা বজায় কিন্তু থাকবে। আর যদি আমরা গৌতম বুদ্ধের কথা, তার বাণী যদি একটু মেনে চলি, তাহলে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি। তো সেই রকমই গৌতম বুদ্ধের কিছু বাণী আমি আপনাদের সাথে শেয়ার করছি। বুদ্ধের শিক্ষার সারমর্ম হলোই কিন্তু প্রেম এবং খোলা মন। আসলে যখন আপনি প্রেমে ভরপুর থাকেন, আপনি কদাপি কোনো নেতিবাচক শক্তিকে মনে স্থান দিতে পারবেন না। বুদ্ধ অতীতের মাঝে বসবাস বা ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখার পরিবর্তে বর্তমানে বেঁচে থাকার জন্য উৎসাহ দিতেন। বস্তুত এই পাঠ কর্পোরেটর বিশ্বে আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে সাহায্য করতে পারে। বুদ্ধ মানুষকে নিজের ভিতরেকে অনুসন্ধান করতে বলেছেন, কারণ তিনি আধ্যাত্মিক ধন নিজের ভিতরে খুঁজে পেয়েছিলেন, বাইরে নয়। শান্তি এবং আনন্দ কখনোই অর্জন করা যায় না, তা নিজের মধ্যেই পাওয়া সম্ভব। দেখুন, এদিকে আমি চলে এসে কিন্তু একটা শপিং মলে। এই দোকানটা অবস্থিত কাঞ্চনবাড়ির মোড়ে। এখানে সব কিছুই মোটামুটি পাওয়া যায়। তো আমি একটা কোল্ড ড্রিঙ্কস নেওয়ার জন্য এসেছি, তো নিয়ে নিচ্ছি, তারপরে আবার যাব। যাই হোক, শেষ কটা দিন নেপালে আর রয়েছি, তো দুঃখ আনন্দ মিলিয়ে মিশিয়েই তো, তো যদিও সবটাই মানুষের মনে থাকে। তো চলেছি আবার টোটো ধরে আমি ওই বৌদির বাড়িতে। তো কি বলবো, বৌদি এত নিজের, এত নিজের বলার মতন নয়। মানে এরা আমাকে ভীষণভাবে আগলে রেখেছে, ভালোবেসে রেখেছিলো। আর আমি নেপালে লাস্ট যে কটা দিন মানে থাকছি, তো আজকে আমি লাস্ট মিট আপ করতে যাচ্ছি ওই বৌদির বাড়ি। তো ওখানেই আজকে নিমন্ত্রণ, রাতের ডিনার ওখানেই করবো, করে ফিরবো। তো যেতে যেতে শেষবারের মতন সমস্ত ছবিগুলো, রাস্তাঘাট, চেনা রাস্তা, সমস্ত কিছু আমি ক্যামেরাবন্দি করে নিলাম। এবং অলরেডি আমি এসে পৌঁছে গিয়েছি অয়েল নিগম। গেটের মুখে আন্টি দাঁড়িয়েছিল, আর এই যে চলে এসেছি বৌদির বাড়িতে যাচ্ছি,
দেখো নেপালিদের বাড়িগুলো কি সুন্দর হয়, গার্ডেনিং থাকে, কি যে ভালো লাগে। আর ঘরের ভিতরে এসে অলরেডি আমরা বসে পড়েছি, ছেলে দুষ্টুমি শুরু। চকলেট নিয়ে আসছিস? কে দিয়েছে? দাদা। দুই ভাই ভাই মিলে স্ন্যাক্স খাচ্ছে, আর এইদিকে এই বৌদি একটা অনুষ্ঠান যাবে, বাড়ি যাবে বলে নিচে এসেছিল শাড়ি পরতে, আর বসে গল্প চলছে আমাদের। ইয়ে হ্যায় রিঙ্কু ভাবি, ইয়ে হ্যায় রিঙ্কু ভাবি, ইয়ে হ্যায় উপরওয়ালা দিদি, ইন্দু দিদি, হ্যাঁ ভুল গায়ে হ্যায় কিতনা আজ্জা সব, ইয়ে মেরে পাস রহ যায়। কুঞ্জ বনে পতিক খাতে কাটবে যখন প্রহর, মুখের পানিচি মনের ভাব হবে না থাহর, পুষ্প সাজে মান ভাঙাবে প্রিয় দর্শিনী। আর বন্ধুরা এদিকে ডিনার টাইম, সবাই খেতে বসেছে, তো বৌদি সবাইকে খেতে দিয়ে দিয়েছে, সঙ্গে অনেক কিছু রান্না করেছে, সবটাই নিজে হাতে। তো আমি ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম, তো সেই আর কি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে যেটা বলার সেটা হচ্ছে, একদিন চলে যাব হয়তো, দেখা হবে না, স্বপ্নে আসবো হয়তো চিনবে না, দূর থেকে ডাকবো হয়তো সাড়া দিবে না, তাই দূর থেকে বলছি আমায় ভুলে যেও না, আমি তোমাকে অনেক ভালোবাসি। বসো বাবা। সত্যি যদিও আবেগী মন, মনটা আমাদের ভীষণ আবেগময়, কিন্তু কি করা যাবে, সময় তো আর থেমে থাকে না। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত, যাকে তুমি খুব ভালোবাসবে দেখবে সেই জায়গাটা থেকে তোমাকে ঠিক চলে যেতে হবে, কিছু করার নেই, নিয়মের বাধা আমরা, তো সবটাই থেকে যায় মনে আমাদের। আমরা হাজার চেষ্টা করলেও মন থেকে তো আমরা আমাদের স্মৃতিটাকে দূরে ফেলতে পারি না। থাক না এই সুন্দর মধুর ক্ষণের স্মৃতি আমার মনে হয়ে, আর দেখো আমরা কীরকমভাবে আম খাচ্ছি, খানিকটা ছোটোবেলায় ফিরে গিয়েছি, ভাবলাম কেন এটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কারা কারা এই রকম আম ফুটো করে আম ফুটে রস খেতে ভালোবাসো। তো এই হচ্ছে ব্যাপার, আর এবার আমাদের বিদায়ের পালা। তো বৌদি ভীষণ ইমোশনাল হয়ে গেছে, আমিও হয়ে গেছি, তোমরা বুঝতে পারছো। তো চলো, এবং বৌদি তোমার কাছে বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই নিজেরকে যত্নে রেখো, আমি জানি তুমি আমাকে খুব মিস করবে, আমিও খুব মিস করবো তোমাকে, তবুও এই আশায় ফিরে যাচ্ছি, আবার দেখা হবে, ভালো থেকো। বাড়ি ফিরে চলে এসেছি, আমার ঘর বাড়ির অবস্থা খুব খারাপ, ইমোশনালও আছি, বুঝতেই পারছো। আজকের মতন আমি বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে, নতুন একটা দিন।